বাংলা ভাষা বাংলা সাহিত্য আমরা সবাই গুরুগম্ভীর আলোচনা হলো এতক্ষণ এবার একটু মজার দিকেই যাব আমরা আমাদের পরের অধিবেশন মজায় মজে আছি তাই হাসিতে বাঁচি বাংলা সাহিত্যে মজা কি মজে গেছে আমাদের বক্তা হিসেবে থাকবেন সঞ্জীব চট্টোপাধ্যায় সৈকত মুখোপাধ্যায় শুভাশিস মুখোপাধ্যায় এবং আমাদের সকলের পরিচিত মির্চি সোমক সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন লেখক প্রচেত গুপ্ত আচ্ছা একটু ফুল সংশোধন করিয়ে গেলেন আমাকে সঞ্জীব চট্টোপাধ্যায় আসতে পারবেন না উপস্থিত থাকবেন কবি এবং ঔপন্যাসিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় অসুস্থ থাকার কারণে উনি এই অধিবেশনে উপস্থিত থাকতে পারছেন না আপনারা আমরা তার জন্য অত্যন্ত দুঃখিত আমরা একে একে মঞ্চে ডেকে নেব কবি এবং ঔপন্যাসিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় তার পরিচয় আমরা কিছু আগে দিয়েছি তার অন্য একটা আগের অধিবেশনে থাকার কথা ছিল ডেকে নেব বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে এরপর ডেকে নেব সৈকত মুখোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারী হয়েও তিনি তার কলমকে ব্যবহার করেছেন সাহিত্যের পরিসরে দু সাল থেকেই বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে এবং পাঠকদের প্রশংসা অর্জন করেছেন আট থেকে আশি সকলের জন্যই তিনি গল্প উপন্যাস লিখেছেন এফএম প্রচার তরঙ্গে প্রচারিত হয়েছে তার একাধিক গল্পের নাটরূপ ডেকে নেব সৈকত মুখোপাধ্যায়কে আপনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের অতিথিবৃন্দদের একে একে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শুভাশিস মুখোপাধ্যায় অভিনেতার শুভাশিস মুখোপাধ্যায়কে ডেকে নেব এবারের মঞ্চে বিবাহ অভিযানের রাজেন হারবার্টের হারবার্ট সরকার মেঘে তারার বিজন ভট্টাচার্য বা শিল্পান্তরের নিবারণ পটুয়া কখনো টেনিদা তো কখনও কৃষ্ণ ভদ্র অন্যমাত্রার অভিনেতা মানে শুভাশিস মুখোপাধ্যায় নাটক টিভি চলচ্চিত্র সব ক্ষেত্রেই তার অভিনয় দক্ষতার ছাপ রেখেছে দীর্ঘদিন ধরে সন্দীপ রায়ের পরিচালনায় প্রফেসর শঙ্কুর গল্পে নকুর চরিত্রে আমরা তাকে দেখব আগামী মাসেই ডেকে নেব অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মির্চি সোমক সোম থেকে শনি দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত সোমক বকবক করেন রেডিও মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রি এফএমএ যে রেডিও স্টেশন এবছর সাহিত্য উৎসবের মিউজিক এন্টারটেনমেন্ট পার্টনার আমাদের সানডা সাসপেন্সের বিভিন্ন গল্পে বিভিন্ন চরিত্রে যেমন কণ্ঠ অভিনয় ফুটিয়ে তোলেন সেরকমই মঞ্চে গ্রুপ থিয়েটারে অভিনয়ের সময় বা চলচ্চিত্রে অভিনয়ে বিভিন্ন চরিত্র মেলে ধরেন অনায়াসে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় ও মা গো মা হিসেবে এবং অন্যান্য ভিডিওতে রোজকার জীবনের বিভিন্ন মজাদার মুহূর্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলেন মির্চি সমক মির্চি সমককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সঞ্চালক হিসেবে আমরা ডেকে নেব লেখক প্রচেত গুপ্তকে প্রায় সতেরো বছর ধরে তিনি লেখালেখির সঙ্গে যুক্ত চল্লিশের কাছাকাছি গল্প উপন্যাসের বই প্রকাশিত হয়েছে পেয়েছেন বহু পুরস্কার ও পাঠক মহলের অকৃত্রিম ভালোবাসা তার লেখা গল্প উপন্যাস নিয়ে বেশ কিছু সিনেমা টেলিফিল্ম ও থিয়েটারও হয়েছে প্রচেত গুপ্ত মহাশয়কে অনুরোধ করছি এই অধিবেশন শুরু করার জন্য না বলছি সুভাষিত দা তো নকুরবাবু করছেন নকুরবাবু তো জানতে পারেন আগে থেকে অধিবেশন শুরু হয়ে গেছে তো মনে হয় জানতে পেরেছেন আমি এই তো আমি সুভাষিত জন্যটা জোরে হাততালি সবাই মিলে আমি ঠিক আছে সুভাষীষ মুখোপাধ্যায় মঞ্চে আসছেন একটা জোরে হাততালি হোক ওনার জন্য এসেছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় আচ্ছা অধিবেশন শুরু করা যায় প্রজেতা বাবু আপনাকে মাইক তুলে নেওয়ার জন্য অনুরোধ করছি মাইক এটে নেব নমস্কার দাঁড়ান দেখিনি আমার মন মুশকিল হয়ে গেছে কি বাংলা সাহিত্যে মজা কি মজে গেছে ও মজায় মজে গেছি তাই হাসিতে বাঁচি মুশকিল যে কাগজপত্র নিয়ে এসেছিলাম কিছু বলবো বলে সঞ্চালনার কাগজটা হারিয়ে ফেলেছি ওটাকে আমি উদ্বোধনে পড়ে ফেললাম হাসির কথাগুলো বুঝতেও পারছি না এই হচ্ছে মুশকিল শুভ সন্ধ্যা এ বাংলা সাহিত্য উৎসবে আপনারা এসছেন আপনারা আছেন আপনারা শুনছেন এটা খুব আনন্দের বিষয় আমাদের এই সেশনে এই এই আলোচনায় আমাদের আপনার নাম ইতিমধ্যেই শুনে গেছেন তাও একবার বলতে হয় বলিনি শুভাশিষ মুখোপাধ্যায় আমার বাঁ বসে আছে পরিচয় কিছু দিচ্ছি না নতুন করে সৈকত মুখোপাধ্যায় আমার বাঁদিকে বসে আছেন ডান দিকে বিনায়ক আর ওদিকে মির্চি সমক অদ্ভুত কিন্তু না নামের আগে মির্চি সমক বাহ চমৎকার ভেবে দেখুন হাসি কতটা জনপ্রিয় হতে পারে নামের আগে বসে গেছে আচ্ছা খুব ভালো খুব ভালো আমরা আসবো আমার আমাদের বক্তব্য মোটামুটি বিষয়টা হচ্ছে যে মজায় মজে গেছি তাই হাসিতে পাচ্ছি বাংলা সাহিত্যে মজা কি মজে গেছে শুধু বাংলা সাহিত্যে তো যাবোই বাংলা সাহিত্য উৎসব বাংলা সাহিত্য নিয়ে আলোচনা হবেই কিন্তু এখানে আমাদের তো শুধু সাহিত্যের আমাদের সমক রয়েছে সুভাশিস রয়েছে তারা নিজেদের নিজেদের ক্ষেত্রে অনেক রকমের হাসির মধ্যেও থাকেন আমাদের হাসি দিয়ে যাচ্ছেন সাহিত্যিক তো দুজন পাশে বসেই আছে আমি প্রথমে শুরু করি আমাদের তো যা আমাদের পরম্পরা সাহিত্যের ক্ষেত্রে যা আমাদের পরম্পরা চলচ্চিত্রের ক্ষেত্রে যা আমাদের পরম্পরা নাটকের ক্ষেত্রে যা আমাদের পরম্পরা পরম্পরা সেটা হচ্ছে এক ধরনের হাসি রসবোধের পরম্পরা বাঙালি রসে বসে হাসিতে থাকে মানুষ বাঙালি দুঃখ পেলেও কোথায় যেন তার একটা একটা মুচকি হেসে রেখে যায় মানুষের এমন অনেক মানুষ আমরা ভাবি যে খুব কষ্টে আছে কিন্তু হাসি থাকবেই মানে লেখায় কোথায় যেন ওই ময়ামের মতো ময়াম ওই যে লুচি টুচি আমরা যখন মানাই লুচি মানে ময়াম আমি আবার খুব ভালো লুচি বানাতে পারি এই কথা বললেই বুঝতে পারবেন সেখানে যে ময়ামটা ঠিক মতো দিচ্ছে কি না মানে হাসিটা হচ্ছে কি হচ্ছে না সেটা একটা বিরাট ব্যাপার এইটাই হচ্ছে বাঙালি আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলে চলে যাচ্ছি সামান্য আমি আমার যে পেশায় যুক্ত সেই পেশায় অনেক নেতা মন্ত্রী মাননীয় নেতা মন্ত্রীদের সঙ্গে আমাকে ঘুরতে হয়েছে জীবনে বহুবার এবং ঘুরতে ঘুরতে এমন হয়েছে মানে দূর দূরান্তে চলে গেছি সভা করতে করতে একটার পর একটা সভা করছে আমি চলে যাচ্ছি গ্রামের মধ্যে করতে করতে এমন একটা আমার করতে হতো হচ্ছে লিখত তো সাংবাদিকতার কাজ তো উনি কী বলেন উনি আরও কী বলেন উনি আরও আরও কী বলেন উনি আরও 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 কী বলেন এটা লিখে আমি পাঠাতাম অফিসে ঝাঁটাঝাট ছাপা হয়ে যেত সকাল উঠে আপনারা পড়তেন উনি বলেন উনি আরও বলেন উনি আরও আরও বলেন উনি আরও 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 বলেন তো সেই বলতে বলতে আমি বসে থাকতাম মঞ্চের নিচে সাংবাদিকদের যা জায়গা মঞ্চের নিচে বসে থাকতাম এমন যত গভীরের গ্রামের দিকে যেতাম তখন আর মাননীয় নেতা মন্ত্রীর সঙ্গে অতি সামান্য তুচ্ছ সাংবাদিকের আর কোনো তফাত থাকত ঠেলে তুলে দিত মঞ্চের উপর। আরে ওটা তাদের এসে গেছেন মালা ফালা বলে তুলে দিত প্রথম দিন ভয় ভয় করতো মারধর হলো তো আমিও খাবো কিন্তু পরের দিকে বেশ ভালোই লাগতো একটা সন্ধ্যের দিকে একটু মালা পেলাম অকারণে মাননীয় মালা তো আমি এক আমার এক নেতা ছিলেন সদ্য আমি নাম তো প্রশ্নই ওঠা না বলার তো তিনি বলার সময় নেতারা তো তুমি সমগ্র জানো সবাই জানে বলার সময় ওনারা একটা করে জোকস বলেন নানা ধরনের জোকস এই যাচ্ছিল বুঝলেন একটা সেলুন ছিল অমুক নেতার নাম মনে পড়লো ভয় চুল খাড়া হয়ে গেল গাছ কাছ করে নাপি চুল কেটে ফেললেন চল তা এই এটা বড়ো কথা না সবাই বলে তার মধ্যে হো হো হাসি অর্থ হাসি একটু গ্রামের দিকে আরো বেশি হতো সমস্যাটা হলোই কোনো কোনো জোকসে হাসি আসতো না মাননীয় নেতা এবং মাননীয় মন্ত্রী অপেক্ষা করতেন আমি অবাক হয়ে বসে আছি হাসি আসছে কি হাসি কি এলো হাসি কি এলো হাসি এলো না পরেরটা হয়তো হাসি আসবে বলে উনি আবার চেষ্টা করলেন এবং নেমে বলে এ পাবলিক তেমন ভালো না হাসিটা নিতে পারলো না তো যাই হোক এরম অভিজ্ঞতার মধ্যে গেছি তো আমাদের বাঙালি কথা হাসি সব দিক দিয়ে হাসির মধ্যে থাকে আমি প্রথমেই শুরু করি সাহিত্য দিয়ে শুরু করি প্রথম সৈকতকে হাসি কি একটা সময় আমাদের আর তালিকা ফিরিস্তি দিচ্ছি না প্রচুর তালিকা বেরিয়েছে রবীন্দ্রনাথ থেকে হাসি একদম করতে 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 রবীন্দ্রনাথ থেকে শুরু করলাম আমার পাশে বসা সৈকত পর্যন্ত লেখায় হাসি আছে হাসি কি সাহিত্যে বাংলা সাহিত্যে কমে যাচ্ছে নমস্কার শুভ সন্ধ্যা আমি মাইকটা নিয়ে নিলাম কারণ এই প্রসঙ্গে একটা কথা বলার আছে প্রসঙ্গান্তরে চলে যাবে সবটাই এই যে বললো না যে উনি জোকস বলছেন তাতে লোকে আর হাসছে না এই প্রসঙ্গে একটা কথা বলি একবার একটা গাড়িতে প্রখ্যাত অভিনেতা প্রখ্যাত নাট্য নির্দেশক মিত্র মহাশয় যাচ্ছিলেন সঙ্গে আরেকজন বয়ক কনিষ্ঠ অভিনেতা তিনিও তখনকার দিনে নামি তখনকার দিনে না পরবর্তীকালে তার সময় নয় তিনি যাচ্ছেন তো যেতে যেতে শোম্ভুবাবুকে তিনি একটি মজার কাহিনী শোনালেন শম্ভুবাবু মুচকে হাসলেন আরেকটি জায়গা থেকে আরেকজন অভিনেতা উঠলেন এই অভিনেতা তরুণ অভিনেতাটি তাঁকেও ওই কাহিনীটি শোনালেন তিনিও মুচকে হাসলেন তৃতীয় আরেকজন গাড়িতে উঠলেন তাকেও সেই একই রসিকতাটা শোনাতে গেলেন শোনাবার পর সৌম্যবাবু তাকে বললেন শোনো এই একই জিনিস না বারবার করতে যেও না কারণ তাতে ধার কমে যায় ধার খুয়ে যায় তো এদের ক্ষেত্রেও তাই হয়েছে একই জিনিস বারবার শুনতে কারুর ভালো লাগে না ওরা এই একই জোকস বারবার বলে যান তো তাই সাধারণ মানুষ সেটা আর হাসে না তারা তখন কাঁদে মনে করে এই কী রে এই একই কথা কত শুনবো এই হচ্ছে অবস্থা না আমার তো প্রচেত এবং সুভাষিস কথার একটু মানে অন্যদিকে গিয়ে বলি যে রাজনৈতিক নেতারা যখন বরং গুরুগম্ভীর তত্ত্ব আলোচনা করেন না তার থেকে হাসির কথা আমি মানে তার থেকে হাসির খোরাক আমি আর কিছু পাই না আমার ব্যক্তিগত অভিমত এটা হ্যাঁ মানে যতক্ষণ ওরা হাসাবার চেষ্টা করছেন আমরা হয়তো কাঁদছি কিন্তু ওনারা যখন আমাদের ভাবাবার চেষ্টা করেন তার থেকে হাসির গল্প আমি আর কিছু পাই না এ অনেক উদাহরণ আপনারা দেখছেন আকাশে বাতাসে ঘুরছে এখন আমি বন্ধু প্রচেতর একটা কথা আমার ভীষণ ভাল লাগলো সেটা হচ্ছে বাঙালি চিরকাল রসে বসে আছে বাঙালির যে চরিত্রটা না এটা একদম তাই ছিল আমি দেখুন আমি মফস্বলের ছেলে তো আমি দীর্ঘদিন লোকাল ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করেছি দীর্ঘদিন মানে প্রায় ছোটোবেলা থেকে অসম্ভব কষ্ট আপনাদের যাদের অভিজ্ঞতা আছে লোকাল ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করার আপনারা জানেন যে গরমকাল এবং আমি যখনকার কথা বলছি তখন ট্রেনের কামরাগুলো এখনও শিয়ালদা সাউথ সেকশন ওই রকম কামরা দেখতে পাবেন এত এয়ারি ছিল না অকথ্য ভিড় যে স্টেশন থেকে উঠতাম তার মধ্যে আমরা শুধু ওই জার্নিটা কমপ্লিট করতে পারতাম দুবেলা এবং বছরের পর বছর ধরে কেন জানেন ডেলি প্যাসেঞ্জারদের যে স্বাভাবিক হাসাবার মজা করার ক্ষমতা আছে তার জন্যে একটা উদাহরণ দিই একদিন উত্তরপাড়া স্টেশন থেকে আমি ট্রেনে উঠেছি ট্রেনটা আকণ্ঠবীর মানে বাইরে চারটে রো হয়ে যে মানুষ ঝোলে না দরজার বাইরে এটা যখনকার কথা বলছি তখন মেট্রো মিনিবাস এসব এত হয়নি কম্পিউটার্সদের অপশান খুব অল্প ছিল গাড়ি ঘোড়ার তো ওইরকমভাবে আমি হয়তো তিন নম্বরে সেঁটে গেলাম আরেকজন খুব বিপুলকায় ভদ্রলোক তিনি একটা বড় অ্যাটাচি নিয়ে সকলকে ডেলি প্যাসেঞ্জারদের কিছু এথিক্স থাকে আপনারা যারা ট্রেনে চাপে জানেন যে তারা কিছু জিনিস করে না তারা ওইভাবে কোনোই মেরে পা মারিয়ে কখনো ঢোকবার চেষ্টা করে না যারা ডেলি প্যাসেঞ্জার সেই ভদ্রলোক সেটাই করলেন তিনি ওইভাবে অ্যাটাচি নিয়ে প্রচণ্ডভাবে গোত্তা টোত্তা মেরে ঢুকলেন ঢোকার পর একজন ক্ষীণজীবী ভদ্রলোক খুব শান্তভাবে বললেন দাদা ভিড়ের ছোটে আমি বিড়ির প্যাকেটটা প্ল্যাটফর্মে রেখে এলাম আপনি অ্যাটাচিটা নিয়ে উঠে পড়লেন বিশ্বাস করুন এটা আমার বানানো নয় এটা আমার শোনা আমি ভুলতে পারি না যে তারকেশ্বরের ছেলেরা বলে যে তারকেশ্বরের টিকিটবাবু নাকি মান্থলি ইস্যু করেন না যদি তার তাস না জানা থাকে এটা ওরা সিরিয়াস মুখ করে বলবে জানেন তো আপনি প্রায় বিশ্বাস করে নেবেন ওই যে ট্রেনে তাস খেলতে খেলতে আসে না তারকের সাথে থেকে বলে ওখানকার স্টেশন মাস্টার নাকি মান্থলি টিকিট দেয় না যদি তাস খেলতে না জানে আমি প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম ছোটোবেলায় তো এই যে প্রচণ্ড কষ্টের মধ্যে হাসি এই ট্র্যাডিশানটা না আপনারা যদি এবার না একটুখানি সিরিয়াস কথায় চলে যাচ্ছি এই ট্র্যাডিশানটা বাংলা সাহিত্যে পাবেন আপনি একবার ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় প্রচত নাম করতে বারণ করেছে এত বেশি আমি বেশি করছি না হ্যাঁ মানে ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় যে সময় লিখেছেন সেটা কি বাঙালির খুব সুদিন ছিল শিবরাম চক্রবর্তী যে সময় লিখেছেন আজকের থেকেও কি বাঙালি সুখে ছিল সেই সময় ছিল না কিন্তু যুদ্ধ পরবর্তী সময় বিভূতিভূষণ মুখোপাধ্যায় আপনি মানে স্যার বসে আছেন এখানে কি বলবো বিবাহ অভিযানের আপনি যদি একটু রিড বিটুইন দ্য লাইনস করেন আপনি দেখবেন যে সেখানে যে মফসলের ছবি আঁকা হয়েছে হাওড়ার আজকে আমরা তার তুলনায় স্বর্গে আছি কিন্তু তার মধ্যে হাসির গল্পগুলো লেখা হয়েছিল আমার নিজের ধারণা দুঃখকে যত বেশি আমরা ভুলতে চেয়েছি তত আমরা দুঃখের মধ্যে থেকে হাসতে পেরেছি জানেন তো এইবার এখন কি হলো কোনো আশার কথা শোনাতে পারছি না এই মঞ্চে বসে হয়তো সুভাষিস দা যে মিডিয়ামে মিডিয়ায় আছেন উনি হয়তো পারবেন সিনেমা হয়তো পারবে আমার ওই ভাই উনি যেখানে আছেন উনি হয়তো পারবেন হয়তো রেডিওতে এ এখনো লোকে লোককে হাসানো যাচ্ছে কিন্তু সাহিত্যে আর হাসানো যাচ্ছে না তার কারণ আমরা বড্ড বেশি ওই আত্মকেন্দ্রিক হয়ে গেছি হাসিটা না একলা বসে হাসা যায় না হাসির গল্পটাও একলা বসে বানানো যায় না একটা আসর থাকলে সেখানে হাসির গল্প আপনা থেকে মাথায় আসে আরেকটা ব্যাপার আছে যে অ্যাপস যে মোবাইল আমাদের আত্মকেন্দ্রিক করেছে সেই অ্যাপস সেই মোবাইলে অজস্র চুটকি আসছে মিমস আসছে ট্রোলিং হচ্ছে সেই হাসির ধরনটা কতটা কতটা শুদ্ধ আমি বলতে পারছি না সেই হাসির ধরনটা আমার পছন্দ হয় না একটা কালো মেয়েকে নিয়ে ব্যঙ্গ করে যে হাসি যে ছবি সেই ট্রোলিংটা আমার পছন্দ হয় না কিন্তু এই হাসির উপকরণটা ক্রমশ যে ছড়িয়ে পড়া মধ্যমেধা তাদের টানছে ফলে বাঙালির যে একটা অতি উন্নত মানের হাসির ট্র্যাডিশান ছিল সাহিত্যে সেটা দুদিক থেকে মার খাচ্ছে এক হচ্ছে বাঙালি ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে উঠছে আমি নিজে অবাক হয়ে গেলাম আবার ট্রেনের প্রসঙ্গ আনছি আনছি হাওড়ার বড় তলা সেখানে অন্তত দুশো লোক ট্রেনের জন্য অপেক্ষা করছে বিশ্বাস করুন দুশোর মধ্যে একজন কেউ বাইরের দিকে তাকাচ্ছে না দুশো জন মুখনাবি আছে মোবাইলের দিকে আমরা ছোটোবেলায় ট্রেনে উঠে জানলার ধারের সিটটা খুঁজতাম বসার জন্যে এখনকার যে আমার ছেলের বয়সী যে ছেলেরা তারা ট্রেনে প্রেফার করে ওপরের বাঁকটা তারা হাওড়ায় যে ওই বাংকে উঠে যায় প্রায় দিল্লির কাছাকাছি গিয়ে নাবে ওখান থেকে এবং বাকি পুরো সময়টা ওই মোবাইলের দিকে তাকিয়ে তারা বসে থাকে ফলে যত বাইরে থেকে গুটিয়ে আসবে হাসিটা পাবে থেকে। আমি তো লোককে দেখে হাসব ফলে এই দুদিক থেকে কিন্তু বাংলা সাহিত্যে হাসির স্রোত কমে আসছে যদি প্রচেত এরপর আবার কিছু বলতে বলে বলবো অন্যরা বলুন অবশ্যই বলবো আমরা খুব ভালো বলেছেন সবাই খুব ভীষণ ভালো ডেলি হাসির কথা বলেছে আপনি ডেলি লোকাল লোকাল হাসির কথা লোকাল ট্রেনের খুব ভালো সৈকত সৈকত শেষ যে গল্পটা এখনও প্রকাশিত হয়নি অথচ আমি সৌভাগ্যক্রমে সেটা দেখতে পেয়েছি তার মধ্যেও হাসি আছে সৈকত কোনো আসার অনেক কথা আছে হাসি থাকবে না হয় দেখতে পারলেই হবে তুমি তুমি আছো হবে সে পরের কথায় আসছি আমি এই মানুষ যখন কি আমরা আগে কী দিলাম একা একা হাসলে কি বলে একটা লোক একা একা হাসছে একদম গেছে মাথা ব্যথা কিছু একটা সমস্যা কিছু একটা কোথাও হয়েছে লোক আমি সেদিন দেখি একা একা একজন হাসছে চুপ চুপ একা একা হাসছে একা একা হাসে কী রে বাবা হলোটা কি তারপর দেখি কানে দুটো প্লাগ গোজা ইয়ার ফোন কানে দুটো প্লাগ গোজা তা আনলাম কানে প্লাগ গোজা মানে আমার আবার সে কাজ করে না যা তার ফলে ভালো জিনিস কাজ করে তাই শুনে আপনার যে হাসছে কী ব্যাপার পরে ভাই হাসছো কেন বলো আর যে সমক ওখানে আছে মিরচির সমক প্রথমত ট্রেনের একটা গল্প শেয়ার করি এটা আমার মায়ের মুখে শোনা মা যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট সেখান থেকে সোনারপুর যাচ্ছে মা বলে যে প্রচন্ড ভিড় এবার মায়ের সামনে দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন পেছনের ভদ্রলোকটি সামনের ভদ্রলোকে বলছেন ও দাদা দাদা ও দাদা উনি তাকে কে নিজের পায়ে দাঁড়াতে শেখেননি কে আপনি বলুন না না অনেকক্ষণ ধরে আমার পায়ের ওপর দাঁড়িয়ে আছেন তো সেটা তো এইটা একটা হিউমার যেটা বেরিয়ে আসে আরেকটা জিনিস যে আজকের এই যে টপিকটা যেটা যখন আমি শুনলাম তখন আমার মনে হলো যে আমি তো মানে আমি দ্বিধায় পড়ে গেছি আর কি এটা দুটো দিকই আমার জন্য প্রযোজ্য প্রথম দিক হচ্ছে যে আমার কাজের মধ্যে থেকে যে মজাটা বেরোয় সেই মজাটা কিন্তু মানুষ দারুণভাবে উপভোগ করেছে তার একটি প্রধান এক্সাম্পল হচ্ছে আমি রেডিওর বাইরেও আজ থেকে দু বছর আগে একটা ভিডিও সিরিজ তৈরি করেছিলাম যেখানে আমার মা যা যা বাড়িতে ঘটান ওই একটা বিখ্যাত সিরিজ ছিল গল্পের সিরিজে আমার মা সব জানে অনেকটা সেরকম আমার মা বাড়িতে যা যা ঘটনা ঘটান সেটাকে তৈরি করে ওএমজি নাম দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম ওই যে জনের কথা আপনি বললেন তাদের মধ্যে যারা নিজে তাকিয়েছিল তার হয়তো আমারই ভিডিও দেখছিল অনেকে হ্যাঁ তো এটাতে আমি যেটা দেখলাম যে মানে প্রায় দু বছর হয়ে গেছে প্রচুর মানুষ রিসপন্ড করেছে অডিয়েন্সেও অনেকেই আজকে যেটুকু ছবি টবি আমার লোকজন তোলে ওইটার জন্যই তার আগে তিন বছর রেডিও করেছি কেউ পাত্তা দেয়নি কিন্তু ব্যাপার হচ্ছে যে এইটা করে আমি দেখলাম যে ভালো হাসির জিনিস হলে বাঙালি রিসপন্ড করছে ভালো হাসির জিনিস বাঙালি চাইছে এবং যে কথাটা শুরু হয়েছিল যে বাঙালি হাসতে ভালোবাসে অনেকটা নিজেকে নিয়ে হাসতে ভালোবাসে সেটার প্রমাণ একটা আমি পেয়েছি একটা আমি একজন আমার খুব পছন্দের বক্তার কথা বলতে চাইবো আমি চন্দ্রিলদার কথা বলতে চাইবো চন্দ্রিলদা একটা সেশনে বলেছিলেন যে বাঙালির একটা বড় গুণ হচ্ছে বাঙালি নিজের সমালোচনা করতে পারে বাঙালি নিজের দিকে তাকিয়ে হাসতে পারে তো সেই প্রমাণটা আমি পেয়েছি এটা একটা আরেকটা দিক হচ্ছে যে মানে যে ট্রোলিংয়ের কথাটা উঠলো বা সোশ্যাল মিডিয়ার যে এলিয়ানেশনের কথাটা উঠলো সেটাও সত্যি সেটা কোথায় সত্যি আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে যদি কোনো সিরিয়ালে কাউকে একটু বেঁটে বা একটু মোটা বা একটু শ্যামবর্ণ দেখানো হতো এবং সেটা নিয়ে যদি কোনো মজা বেরিয়ে আসত তাহলে লোকে সেটা মজা হিসেবে নিত এখন সেটা মজা নয় এখন সেটা বডি সেমিং দু হাজার সেটা বডি সেমিং তার মানে আমার যে অডিয়েন্স সে অনেক বেশি সেন্সিটিভ সে অনেক বেশি সজাগ আমি ভালো খারাপে যাচ্ছি না সে অনেক বেশি সাঁটো সে জানে কোন জিনিসটা বলাটা অফেন্সিভ অফেন্সিভ এই জিনিসটা অফেন্স আজকাল আমাদের ডিকশনারিতে খুব ইম্পর্ট্যান্ট এবং সেটা হওয়াই উচিত যেটাকে এখন ওই দু হাজার উনিশের মিলেনিয়াল ল্যাঙ্গুয়েজে যেটাকে বলে ওক ওক মানে এমন একজন মানুষ যে পৃথিবী সম্বন্ধে সচেতন যার হিউম্যান প্রিন্সিপালসের ব্যাপারে রেসপেক্ট আছে এবং যে নিজেকে একজন এনলাইটেন্ড ইন্ডিভিজুয়াল হিসেবে মনে করে তো এইরকম একটা সিচুয়েশনে সবচেয়ে বড় কোপ গিয়ে পড়েছে হিউমারের উপর ফর এক্সাম্পল ভারতবর্ষে স্ট্যান্ড আপ কমেডি যেমন বেড়েছে তেমনি স্ট্যান্ড আপ কমেডির মধ্যেও যেই রিলিজেন পলিটিক্স বা সেক্স ঢুকলো সেখানে আবার তলায় কমেন্ট লিখতে শুরু যে আপনি এটা বলতে পারেন কি করে আপনি অমুক ভগবানকে নিয়ে কি করে মজা করতে পারেন এবার আমরা তো সাহিত্য নিয়ে কথা বলছি আমি যদি সাহিত্যকে একটা বড় পরিসরে দেখি সাহিত্যকে যদি একটা সিনেমা স্ক্রিপ্ট বা একটা স্ট্যান্ড আপ কমেডির স্ক্রিপ্ট বা একটা নাটকের খসড়া বা একটা ফেসবুক পোস্ট সেটাও তো মানুষ লিখছে সেটাও তো মানুষ তৈরি করছে আমি ইফ আই ওয়ান্ট টু ডিফাইন লিটারেচার অ্যাজ এ ডকুমেন্ট অফ হিউম্যান এক্সপিরিয়েন্স তাহলে এগুলোও পড়ছে তো এর মধ্যে যেটা সৃষ্টি হয়েছে যে আমার মনে হয় হিউমার হ্যাজ বিন সাফারিং বিকজ আমাদের পৃথিবীটা অনেক বেশি মানে প্রচুর ডার্ক এলিমেন্টস ঢুকে পড়েছে আমরা না মানে সবসময় ভুরুটা কুচকে থাকে এবং আমার কাজে আমরা এটাই চেষ্টা করি যে আমার কথা দিয়ে বা আমার একটা অনলাইনের দিয়ে যদি কেউ ঠিক করে একটু হেসেও ফেলে আমার কাছে সেটা একটা অ্যাচিভমেন্ট সোশ্যাল মিডিয়ার কথা হচ্ছিলো আমি একটা জিনিস দিয়ে শেষ করবো আপাতত যতক্ষণ না তুমি আবার বলো শিবরামের কথা হচ্ছিল অবভিয়াসলি এবং বাংলা সাহিত্যে হাসি বললে শিবরামবাবুর মানে ছবিটাই ভেসে ওঠে চোখের সামনে এবং কতটা সত্যি এটা আমি জানি না হোয়াটসঅ্যাপে কালী পুজোর দিন আমি একটা ফরওয়ার্ড পেয়েছি সেখানে লেখা আছে যে একদিন দেখা গেল শিবরাম তার বাড়ির কাছের কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন একজন এসে জিজ্ঞেস করলেন আচ্ছা শিবরাম বাবু আপনি তো ঈশ্বর মানেন না তো আপনি হঠাৎ মায়ের মুখের দিকে তাকিয়ে আছেন বলে দেখো বাকি ঈশ্বরদের কথা আলাদা কিন্তু কালী পুজোর দিন কালীর দিকে তাকিয়েছি কারণ আমি লেখক তো আমার কাছে কালীর প্রয়োজন অনেক বেশি এবার হ্যাঁ এবার এটা হোয়াটসঅ্যাপে এসছে এটার সত্যি মিথ্যে আমি যাচাই করতে পারবো না আমার পড়ে ভালো লাগলো তো এবার আমি কি বলবো যে একদিকে হোয়াটসঅ্যাপে এসে বলছে হোয়াটসঅ্যাপে আমার 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 মামি সকালবেলা পাঠিয়েছে এই দেখ এটা কি দারুণ পড়ে হাহা করে হাসছি আবার ঠিক যে পাঠিয়েছে সেই আবার অন্য একটা স্ট্যান্ড আপ কমেডির ভিডিও দেখে বলছে এ কি চিচি এ অপসংস্কৃতি তো আমরা মনে হয় যতটা আমরা রসবোধ ভালোবাসি ততটা না আমাদের মধ্যে একটা হিপোক্রিটিক্যাল ব্যাপারও আছে আমার মনে হয় খুব সুন্দর খুব সুন্দর দারুণ আমরা একটু ছড়িয়ে নিয়েছি মানে শুধু আর সাহিত্যে নেই ব্যাপারটা এতজন এত রকমের মানুষ আছে সব হাসির মধ্যেই ঢুকে গেছি দেখুন হাসি তো নানা রকম হয় হি হাসি হো হো হাসি দাঁতে হাসি মনে মনে হাসি কক করে হাসি ব্যঙ্গে হাসি হাসির তো নানা রকম হাসি হয় সব হাসিতে যেতে যেতে একজন কলার খোঁচায় আমি যেতে যেতে আমি পড়ে গেলাম রোগা মানুষ পড়লে আর কী হবে তাই দেখে বহু লোকে হাসবে যে ঠিক হয়েছে হাঁটতে পারো ল্যাকব্যাক করো তাতেও একজন হাসতে পারে আবার তার ভেতরে এমন হতে পারে যে আমার কোনো কথা শুনে কেউ একজন একটু হাসতে পারে আমার পড়ে যাওয়াতেও হাসি হতে পারে কথাতেও হাসি হতে পারে শিবরাম চক্রবর্তী এসছে বলে একটা ছোট্ট কথা বলে আমি চলে আসবো একজনের কাছে সেটা আমি বলছি আমি আছেন আমি হুমায়ুন আহমেদের নাম প্রকাশক প্রকাশকও আছেন মাজিবুল ইসলাম আমার প্রকাশক আছে একটা বইতে এও একটা হাসি কিন্তু শিবরাম চক্রবর্তীর হাসির কথাই বলছি এটা আপনারা দেখুন এটা হাসি পাবে কি না জানি না যতদূর মনে পড়ছে আমি যদি ভুল না করি সম্ভবত বইটির নাম উপন্যাসটির নাম কেউ কোথাও নেই সম্ভবত সেই উপন্যাসে এক জায়গায় একজনের ফাঁসি হচ্ছে যে ফাঁসি যে হচ্ছে বাচ্চা একটা ছেলের ফাঁসি হয়ে যাবে উপন্যাসটা ধরে চলে ইত্যাদি প্রভৃতি সে বাড়িতে চিঠি লিখছে হয় মা নয় বাবা কাউকে একটা চিঠি লিখছে যে আমার এই জেলার আমি যেখানে আছি চিন্তা করো না আমার সে জানে ফাঁসি হয়ে যাবে বাড়ির লোকও ফাঁসি হয়ে যাবে জানে সেখানে লিখছেন লেখক লিখছেন যে ও ছেলেটি লিখছে চিঠিতে যে চিন্তা করো না এই জেলার খুব ভালো এই জেলারের মতো ভালো হয় না উনি আমাকে কালকে শিবরাম চক্রবর্তীর একটি বই পড়তে দিয়েছিলেন এটাও কিন্তু গভীর হাসির গভীরতা কোথাও লুকিয়ে আছে ছেলেটি জানে চলে যাচ্ছি তারপরেও তাকে একটা জেলার উপহার দিচ্ছি তুমি পড়ো ওইটুকু অন্তত হাসি পড়ো শিবরাম চক্রবর্তী যাই হোক আমার পাশে যিনি বসে আছেন আমি পরে বসেছি আমার পাশে যিনি বসে আছেন খুব বিখ্যাত কবি প্রাবন্ধিক এখন তো অনেক প্রবন্ধ বোধহ বেশি লিখছে বিনায়ক হ্যাঁ ঔপন্যাসিক তো বটেই উপন্যাস অনেক আগে থেকে উপন্যাসিক বললে আমার অবস্থা একটু খারাপ হবে সেই জন্য একটু কম উপন্যাসিক বলি বিনায়ক বিনায়ক হচ্ছে এমন একজন যার সঙ্গে আমি কথা বলতে গেলে এমন কোনো দিন নেই যে বিনায়কের সঙ্গে আমার কথা বলতে গেলে আমরা দুজনে হাসি নি মানে রসবোধে গম্ভীর গম্ভীর কথা বলবে খুনি গম্ভীর গম্ভীর কথা বলবে কিন্তু ওর মতো রসবোধ ওর মানে আমি খুব কম দেখেছি মানে সঙ্গ পেয়েছি রসবোধের সঙ্গ আমি বিনায়ককে একটাই প্রশ্ন করি বিনায়ক তুমি তো নিজেও এখন উপন্যাস আগেও লিখেছো এখন দেখছি বলাটা ঠিক না কবিতা হাসির কথা বাদই দিচ্ছি সে এখন সে জিনিস নয় তুমি কি মনে করো সত্যি বাংলা সাহিত্য থেকে ক্রমশ হাসি ফুরিয়ে যাচ্ছে কারণ বাংলা সাহিত্যের বাইরে কিছু কিছু হাসি এসছে যারা বাংলা সাহিত্যের হাসির গলা টিপে ধরে নিজেরাই হো হো করে হাসছে বলো না তুমি আমার বিশেষ কিছুই বলার নেই কারণ একবার একটি অনুষ্ঠানে গিয়ে নির্মলা মিশ্র গান গাইছেন এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে তখন সবাই বলছে ও দিদি ও দিদি আপনি ইন্দানিশনের গান গাইছেন কেন নিজের গান করুন তখন বলছে এটা তো আমারই গান না এটা আপনার কবে হলো এটা তো গান আমরা জানি না না এটা আমারই ছিল এবার আমি এখানে যে কথাগুলো বলবো সেগুলো যদি ভালো হয় তারপরে সেগুলো যদি মিষ্টি সমক নিজের ভিডিওতে লাগিয়ে দেয় তখন আর সেগুলো আমার কথা থাকবে না ওরই কথা হয়ে যায় নিতেই পারো এইভাবেই তো নেয় বই থেকে প্লট থেকে সব এভাবেই কমেন্ট কমেন্ট সেকশন কিন্তু এখন ছেড়ে ছেড়ে কথা বলে না বলে দেবে এই তুমি দেখো তুমি নিয়ে নিয়েছো যাই হোক তো এক্ষুনি যে একটি কথাইতে বলছিলেন যে সৈকতদা যে দুশো জন দাঁড়িয়ে আছে কিন্তু সবার চোখ মোবাইলের দিকে কেউ কিছু দেখে না তো এটা উনি ছেলেদের কথা বলেছেন মেয়েরা আর কিছু না দেখলেও কার মাথায় চুল আছে আর কার মাথায় টাক সেটা অবশ্যই দেখে এবার যার মাথায় চুল নেই ধরা যাক এবার সে যদি প্রেমের কবিতা লেখে সে কবিতা চলবে না এবার সে যদি ট্র্যাজেডি লেখে তাহলে সেটা কমেডি হয়ে যাবে এ কারণে আমি ট্র্যাজেডি ভেবেই আমার সাত আটটা উপন্যাস লিখেছি সেগুলো কমেডি হয়ে হিট হয়ে গেছে কারণ সত্যি কথায় যে এইরকম ত্রিদীপদার মতো দেখতে কেউ একটা খুব দুঃখের কথা বলছে একটি মেয়ের কাছে সেটা ট্র্যাজেডি সেই ট্র্যাজেডির কথাই যদি আমি বলি তখন বলে দেখ ও টাকলাটা দুঃখের কথা বলছে সেটা হয়ে গেল কমেডি তা আমি দেখলাম এত সহজে যে ট্র্যাজেডি থেকে কমেডিতে রূপান্তর হতে পারে এই ছোট্ট একটা বিষয়তে এটা সত্যি শিক্ষণীয় একটা ব্যাপার তো এটা বাংলা সাহিত্যে নয় এটা নিশ্চয়ই সব জায়গাতেই আছে সাহেবরা কিন্তু এই ব্যাপারে আমেরিকায় যত গেছি সব অধিকাংশ সাহেবই তো দেখি ন্যাড়া মাথা ঘুরে বেড়াচ্ছে ওদের মনে হয় এই ব্যাপারটা নেই ওদের মানে চুল থাকা না থাকার ওপর ওদের হিউমারটা নির্ভর করে না তো এটা একটা স্বাভাবিক ব্যাপার কাউকে বিব্রত না করে কাউকে একটু পেঁচে না ফেলে হাসি আসেও না সব সময়। এবার প্রত্যেকটা কথার মধ্যে থেকে কে কোথায় একটু আঘাত পেল এটা নিয়ে যদি বিশ্লেষণ করতে বসা যায় তাহলে পৃথিবী থেকে হাসি ফুরিয়েই যাবে আমি আগেরবার বইমেলারই একটা কথা বলছি অনেকেই বসে আছে আমিও বসে আছি এতে তো ম্লান মুখে কারণ এখন বই কেনার পরে আমাকে ষোলো জন আগেরবার দিয়েছে যে আপনার বই কিনেছি কেমন লাগলো আপনার সাথে সেলফিটাই তো তোলা হলো না কারণ এখন মরে গেলে আর কারও বই বিক্রি হবে না কারণ এখন বই কেনার একটা আবশ্যিক শর্ত হচ্ছে লেখকের সঙ্গে একটি সেলফি এবার যে খুব সুন্দর দেখতে লেখক তার এই ব্যাপারে আগ্রহ থাকতে পারে আমাদের কেন আগ্রহ থাকবে যে ছবি দেখে তো আরও চারজন আসবে না চলে যাবে তো তো আর যত ছবি কম ছাপা হয় তত ভালো তো আগ্রহ কেন থাকবে তো কিন্তু উপায়ও নেই সেলফি সবাই এতে চাইছে তো এরকম এক জায়গায় যে বসে আছি যে বই এতে হচ্ছে না এবার হঠাৎ করে আমার সাথে এমফিল ফিল পড়তো একটি মেয়ে সে হঠাৎ করে এসেছে তো সে এসে আমার দু দুটি বই দু কপি করে এবং একটি পাঁচটা বই সে নিয়েছে একজনেরই এবং তার এই বন্ধুকৃত্যে আমি যার পর নাই খুশি হয়েছি বেশ অনেকের সাথে বসেইতে হ্যাঁ 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 ভালো তো এই তো হ্যাঁ সই করে দিচ্ছে আরে পুরোনো বন্ধুরাই তো বন্ধুদের দেখবে এবার ওখানে আরও দশ পনেরো জন লোক আছে আমি তো জানতুম না এবার তাঁর হাজব্যান্ড উনি খুব ভালোই একটি কাজ করেন উনি বাজারের ইন্সপেক্টার ফুড ইন্সপেক্টার তখন উনি বলছে যে ও তো আগে না ওই দক্ষিণ চব্বিশ পরগনা ওই আমতলার দিকে একটা বাজারে ছিল এখন মানিকতলা বাজারে বদলি হয়ে এসেছে ওই জন্য তো সব বইগুলো কিনে নিতে পারলাম এবার বাজার কোন জায়গা থেকে বই কিনছে বাকি সবাই তো তাকিয়ে আছে এবার আমি আর কি বলবো আমি হুম হুম হম সবই ভালো হচ্ছে কারণ যে কোনো টাকাতেই বই কেনা সবসময় ভালো সেখানে মাইনের টাকা হোক ঘুষের টাকা হোক সেগুলো তো ম্যাটার করে না বই এছাড়া আর কি বলবো কিন্তু আমি একটু বিব্রত হলাম তো এই বিব্রত হওয়ার জায়গা থেকেই কিন্তু হাসিটা আসছে তো আমরা যদি নিজেরা যেটা আমাদের সদ্যপ্রয়াত নবনীতা দেব সেনের প্রায় প্রতিটা লেখাতেই থাকতো আমরা যদি নিজেরা নিজেকে নিয়েও একটু হাসতে পারি বা এই যে কথাটা যে আমরা তো কৃষ্ণকেও বলি কালা তাতে কি কৃষ্ণের অপমান হয় অপমান করার জন্যেই যে কেউ অন্তত ভারতবর্ষের প্রেক্ষিতে কাউকে কালো বলছে এটা আমার মনে হয় না ধলা শব্দটা কিন্তু বাংলা ভাষারই একটা শব্দ আমরা সেটা ভুলে গেছি ফর্সা কিন্তু তাকানো যায় না তার দিকে এটাও বাংলা ভাষার একটা শব্দ তো এই জায়গা থেকে আমার এক ঠাকুমা ছিলেন আমার এক পিসি বহু তার অনেক সম্বন্ধ আসতো এবং একবার সব তিনি একটু কালোই ছিলেন এবার লোডশেডিং হয়ে গেছে তখন তিনি বলছেন যে আসতে যাবে মেয়ে তখন তিনি হচ্ছেন কৃষ্ণা তুই হাস্যা হাস্যা আয় তো এটা তো উনি অপমান করার জন্য বলেননি উনি সে এবং সেইখানে সে বিয়ে হয়েও গেল সবাই এত হাসলো যে হাসির পর আর যাওয়ার তো তুই হাস্যা হাস্যা কথাটার মধ্যে দিয়ে তার এভরিথিং ওয়াজ সলভড তো আমরাও আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা সত্যি সমক যে কথাটা বলল এবং যেটা হচ্ছিল যে আমরা শুধু ভুরু কুচকে না আমরা ভীষণ রাগত হয়ে ভীষণ হিংস্র হয়ে ভীষণ রেগে গিয়ে প্রত্যেকের প্রতি প্রত্যেকের অসন্তোষ প্রত্যেকটা ব্যাপারেই আমাদের ক্ষোভ যা যেখানে যত হচ্ছে প্রতিটা দিন শুরু হচ্ছে অনেক ক্ষোভ দিয়ে প্রতিটা দিন শেষ হচ্ছে আরও অনেক ক্ষোভ দিয়ে সবচেয়ে বড় ক্ষোভ হচ্ছে আমাদের ছোটোবেলায় আমরা দেখেছিলাম যে অনেক কিছু নিয়ে কম্পিটিশান হয় বাড়ি নিয়ে গাড়ি নিয়ে কে কী ডিনার করেছে লাঞ্চ করেছে তাই নিয়ে কিন্তু এই লাইকের কম্পিটিশান যে হয় এ আমরা আমাদের ছোটোবেলায় জানতাম না হ্যাঁ কত লাইক তোর কত লাইক হ্যাঁ তিনশো বারো আমার ছশো সাতাত্তর আয় দেখে যা এই কম্পিটিশানের মধ্যে যে পড়তে হবে তো এই এইগুলোর থেকে বাদ দিয়ে আমরা যদি সত্যি একটু ওই হাস্যাহাসা আসতে পারি আমার মনে হয় তাহলে জীবনটা একটু সহজ হয় এবং সেটা ওই বাংলা ভাষায় যে একেবারে হচ্ছে না তা না আমার মতো নিশ্চয়ই অনেকে ট্র্যাজেডি লেখার চেষ্টা করছেন এবং সেটা কমেডি হয়ে যাচ্ছে আর হাসছেও অনেকে ধন্যবাদ এই হচ্ছে আমি একদিক থেকে খুব আজকে আমার হাসির দিন কারণ আমি যে সঞ্চালনা করছি আয়োজকরা দেখতে পাচ্ছেন এবং শুনছেন মনিটর করছেন সামনে বসে আছেন অনেকেই সব আয়োজকরাই বসে আছেন তারা বুঝতে পারছেন আমি খুবই খারাপ সঞ্চালনা করছি পরের বার আমাকে এই দায়িত্ব দেবেন না কারণ আমি কিছুতেই সাহিত্যে কাউকে আনতে পারছি না আসছে অল্প অল্প মানে দ্বিতীয় শেষ এক বিন্দু করে সৈকত বিনায়ক ওদের তো আমি ধরি নি তো যাই হোক সে ঠিক আছে না আমি সাহিত্যিকের পশনে ধরিনি ওদের নিজের জায়গায় এখনও দাঁড়িয়ে আছে ওদের আমি সাহিত্যিকের যে সমক ধরিনি সুভাষিষে আমি যাবো পরে যাবো পরে প্রথম রাউন্ড রাউন্ডটা বলিনি আমি এই সাহিত্যের কথা বললেন একটাইতে বলি আমাদের খুব বিখ্যাত একজন সাহিত্যিক ছিলেন তো তিনি মানে তার সাথে আরেকজন লেখকের খুব মানে দুজন লেখকের ঝগড়া তো সেটাই বলছি তো যার সাথে ঝগড়া তার নামটা করছি না আর যিনি কাজটা করছেন তার নাম শ্যামল গঙ্গোপাধ্যায় তো শ্যামল গঙ্গোপাধ্যায় আরেকজন লেখকের গলায় গিয়ে একটি বারে মালা পরিয়ে দিয়েছেন তখন বলছি আরে কি ব্যাপার হঠাৎ হ্যাঁ মনে মনে ভালো তো বাসো সেটা তো জানি ঝগড়া করো এমনিই তি তা আজ হঠাৎ মালা কেন আজ আমার জন্মদিন নয় আজ আমার বিবাহবার্ষিকীও নয় তিনি একটু সিনিয়র লেখক বলছেন না না দাদা সেই জন্য মালা পড়ালাম না তাহলে মালাটা দিলে তিনি তখন একটি পত্রিকার সম্পাদকও হয়েছেন গল্পও দিও মালা বলছে হ্যাঁ সে তো দেবোই কিন্তু মালা কেন দিলে বলছে আজ আসলে আপনার অন্যের পয়সায় মদ খাওয়ার পঞ্চাশ বছর পূর্তি হলো তো ওই জন্য মালাটা দিলাম তো নিশ্চয় এ নিশ্চয়ই নিরামিষ বিনা নিশ্চয়ই সব পানের মধ্যে নেই আচ্ছা ভালো স্বাস্থ্যের পক্ষে ক্ষতি মানে ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে ভালো আমি খুবই ভালো লাইকের কথা এসছে সাহিত্যিকের বিষয় আমার ধারণা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত একটা কোনো ফেসবুক পাওয়া যায় তাহলে সেই লাইকের সেই ফেসবুকে দেখব লাইকের পরিমাণ খুবই অল্প এবং রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে নেই দেখে তো লেখা ছেড়েও দিতে পারেন যা লিখবো না আমি আসি সুভাষের কাছে সুভাষিস একটা সময় ছিল নিশ্চয়ই সাহিত্যর পর থেকে সাহিত্য নিয়েও কাজ তোমাদের একটা সময় ছিল বাংলা চলচ্চিত্রে খুব দুঃখর অভিনেতা আমরা কমেডিয়ান ভালো শব্দ কিন্তু হাসান টাসান সব ভাবি যাবি না দুঃখর মানে তারা এখনও হয়ে রয়েছেন তারা না থাকলে সে ছবি যতই দুঃখের হোক যতই সিরিয়াস হোক যতই যা মারপিটের হোক যায় প্রেমের হোক যাই হোক সে ছবি মানুষ দেখতো না আমি একটু সাহিত্য থেকে যেহেতু পরস্পরের হাত ধরে চলে সাহিত্য এবং চলচ্চিত্র এমন একটা আছে না কি যেন হবে না সেশন টেনে ইন্ডিয়াম সেশনটা নিজের দিকে সেই জন্য বলছি যে এটা কি একটু কমে আসছে বা বন্ধ হয়ে আসছে দেখলেন তো লাইকের কথা হচ্ছিল সত্যিই তাই লাইক বলল সত্যি দেখবেন এখন ভালো খবরও যেমন লাইক আসে আজ বাবা চলে গেলেন তাতেও লাইক দেয় কোনো অবস্থায় এসে দাঁড়িয়েছি আমরা সত্যিই একজন পরিচালক ছিলেন আমাদের তিনি সব কথাই বলতেন খুব ভালো তা কেউ এসছে জিজ্ঞেস করলো কী করছো এখন বলো এই এই তো এই একটা নতুন ছবি করলাম বলো খুব ভালো খুব ভালো বলো তারপর বাড়ির খবর সব ভালো তো না এই তো বাবা চলে গেলেন খুব ভালো খুব ভালো তো মুদ্রা মুদ্রাদোষও অনেক মানুষের থাকে এই সব নিয়েই তো কমেডি আমাদের আমাদের হাসির উপাদান এই সব কিছুর মধ্যে থেকেই আমরা সংগ্রহ করি আমরা যারা অভিনেতা তারা সবসময়ে চোখ কান খোলা রাখি আমাদের অভিনেতাদের এটা বড় কাজ চোখ কান খুলে রাখা কিভাবে মানুষ কথা বলছে কি ধরনের মানুষ কিভাবে আচার ব্যবহার করছে সেগুলো দেখা আমাদের কর্তব্য বলে আমি মনে করি তো রসদ সংগ্রহ করি তবে যেহেতু অ্যাপিজে বাংলার সাহিত্য উৎসব সেখানে সাহিত্য নিয়ে কথা বলাটা আমার পক্ষে দৃষ্টতা তবু আমি বাংলা ছবিতে সাহিত্য নিয়েই কথা বলবো প্রথমেই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাকে এই আসনে নিমন্ত্রণ জানানো হয়েছে বলে এবং এমন একটা বাড়িতে বসে এই আলোচনাটা হচ্ছে কি বলবো সাহিত্য নিয়ে সে বাড়িতে কম কথা বলাই ভালো এখানে সাহিত্য নিয়ে আলোচনা করাটা ঠিক নয় বোধ কিন্তু যেহেতু তার বাড়িতে বসে আমরা আলোচনা করছি তাই আমি বলি যে বাংলা চলচ্চিত্র একসময় বাংলা সাহিত্য থেকেই কিন্তু বেশিরভাগ সময় তৈরি হয়েছে বিশেষ করে কমেডি ছবিগুলো যদি রবীন্দ্রনাথের কথা ধরি কারণ সেটাই ধরতে হবে সেটা বাদ দিয়ে তো আর হয় না রবীন্দ্রনাথের দুটি কাহিনী বাংলা চলচ্চিত্রে এসেছে এবং যেগুলো সুপার ডুপার হিট পরবর্তীকালে বলা হতো না মেগা হিট সুপার ডুপার হিট হ্যাঁ হিট একটি চিরকুমার সভা সাহিত্য থেকে রবি ঠাকুর থেকে এবং সেটা পরিচালনা করেছিলেন আরেকজন সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থী উনিশশো সাল পরবর্তীকালে সেই চিরকুমার সভা নিয়ে আবার একটা ছবি হলো সেই রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিচালক হলেন দেবকী কুমার বসু ভাবা যায় সেই রবীন্দ্রনাথের আবার একটি কাহিনী নিয়ে চলচ্চিত্র হলো রক্ষা সেটিও দুবার হল প্রথমবার করলেন পশুপতি চট্টোপাধ্যায় তখনকার কালের একজন পরিচালক পরবর্তীকালে আবার সেই শেষ রক্ষা করলেন শঙ্কর ভট্টাচার্য পরিচালক রবীন্দ্রনাথের কথা বাদ আমরা আসি বিদ্যাসাগরের কথায় তিনি একটি কাহিনী লিখলেন কোথা থেকে বিদেশি সাহিত্য থেকে কাশ লেখা শেক্সপিয়ার কি কাহিনী ভ্রান্তি বিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস করলেন ভাবা যায় আবার যদি ধরি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা আমি সবই রসর জায়গা থেকে বলছি রস সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কাহিনী নিয়ে বাংলা ছবি হল কি নাম সুবর্ণ গোলক তার চিত্রনাট্যকে করেছিলেন জানেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবং বিনু বর্ধন সেটা পরিচালনা করেছিলেন তখন মানুষেন বলে একজন পরিচালক ছিলেন যিনি বেশিরভাগ কমেডি ছবি তৈরি করে গেছেন সুতরাং বুঝতেই পাচ্ছেন বাংলা চলচ্চিত্রে সাহিত্যের ধারাটা কি ছিল বিশেষ করে কমেডি ছবির ক্ষেত্রে আরেকটি ছবি আর একজন বিখ্যাত লেখক তার একটি কাহিনী রসলাজ অমৃতলাল বসু ব্যাপিকা বিদায় কোনটা বাদ দেবেন বাংলা সাহিত্য ছাড়া তখন কমেডি ছবি তৈরি হতো না বেশিরভাগ সময় পরবর্তীকালে বনফুলের কাহিনী নিয়ে বাংলা চলচ্চিত্র হল বনফুলের পাকা দেখা বলে একটি গল্প সেটি নিয়ে ছবি করলেন তাঁরই ভাই অরবিন্দ মুখোপাধ্যায় সমরেশ বসু যাকে আমরা সিরিয়াস লেখক বলে জানি তার গল্প থেকে বাংলা ছবি হলো মজার ছবি মৌচাক সেটিও অরবিন্দ মুখোপাধ্যায় করলেন আরেকটি ছবি হয়েছে সেটিও সমরেশ বসুর লেখা ছুটির ফাঁদে ভাবা যায় না যে কি কি সাহিত্য থেকে কি ধরনের বাংলা ছবি কমেডি ছবি তৈরি হয়েছে যে ধারাটায় আমি কাজ করে থাকি বেশিরভাগ সময় বাংলা নাট্যকার তখন বাংলার জন্যে বাংলা কমেডি ছবির জন্যে কাজ করেছেন যেমন সাড়ে চুয়াত্তর বলে একটি ছবি সবার দেখা সেই ছবির গল্পকার জানেন বিজন ভট্টাচার্যের ভাবতে পারেন সাড়ে চুয়াত্তর বিজন ভট্টাচার্যের লেখা এবং পরিচালনা করেছিলেন নির্মল দে তিনিও কমেডি ছবি করেছেন পরবর্তীকালে বসন্ত বিলাপ বলে একটা ছবি এই ছবিগুলো আপনাদের জানা তাই বলছি বসন্ত বিলাপ দীনেন গুপ্ত পরিচালনা করেছিলেন তার কাহিনীকারকে বিমল কর কি বলবেন বালিকা বধূ বালিকা বধূ থেকে আমি হ্যাঁ হ্যাঁ বিমল করেন বালিকা বধুকে আমি কমেডি ছবির মধ্যে খুব একটা রাখছি না আমি কমেডি ছবির জায়গা থেকে বলছি সেখানে আরেকটি হ্যাঁ শ্রীমান পৃথ্বীরাজ সবারই দেখা তরুণ মজুমদারের ছবি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা আর একজন সাহিত্যিক সিরিয়াস লেখক গোয়েন্দা গল্পের লেখক তার গল্প থেকে মজার ছবি তৈরি করলেন তরুণ মজুমদার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী দাদার কীর্তি ভাবতে পারছেন কি কি ধরনের ছবি তৈরি হয়েছে কোন কোন সাহিত্যিকের লেখা থেকে এইটা আমাদের বাংলা সাহিত্যের গৌরব বাংলা কমেডি ছবির গৌরব সেই সময়টা চলে গেছে আমি যখন ছবি করতে এলাম আশি সালের গোড়ায় তখনও কিছুটা ছিল যেমন আমি যখন সবে চলচ্চিত্রে অভিনয় করতে ঢুকছি আশিতে উনিশশো আশি সাল একাশি সালে একটা ছবি তৈরি হলো তখনও ছিল ধারাটা বার্নার্ড শহর পিক থেকে একটা ছবি করলেন সলিল দত্ত মহাশয় ছবির নাম ওগোবধূ সুন্দরী তার চিত্রনাট্যকার ছিলেন এই রবীন্দ্র ভারতেরী ভৈমন্তী দেবী জানবেন তিনি এখানকারই অধ্যাপক ছিলেন একসময় বিভূতি মুখোপাধ্যায় অনেকেই এই ইতিহাস জানে না জানতে চায়ও না আমার প্রজন্মও জানতে চায় না আমার আগামী প্রজন্ম কি করবে জানি না সে নিয়ে কথা না বলাই ভালো তারা ওই এইটাতেই থাকবে হ্যাঁ সকাল থেকে রাত্রির রব্দি না ছোটো করছি না তাদেরকে নিশ্চয়ই ভালো ওটা নিয়েও থাকো কিন্তু মাঝে মাঝে চোখ তোলো যেটা বলছিল না চোখ তুলে তাকাও সমাজটা দেখো পরিবেশটা দেখো তোমার পারিপার্শ্বিককে দেখো তোমার মানুষজনকে দেখো এই যে ছবিগুলোর কথা বললাম যে কমেডি সাহিত্য তৈরি হচ্ছে না মানে রস সাহিত্য যে হারিয়ে যেতে বসেছে প্রায় আমি কাউকে ছোট করছি না যারা করছেন এখন পরবর্তী প্রজন্মের জন্য বলছি যারা আগামী দিনে আসবে লেখক হতে বা তারা লিখছে না সেরমভাবে কোনো রস সাহিত্যিক পাচ্ছি না তার কারণ এই মানুষগুলো হারিয়ে গেছে এই চরিত্রগুলো আর নেই আপনি ভাবুন সাড়ে চুয়াত্তরে তুলছি চক্রবর্তীর চরিত্র এই মানুষটাকে আর খুঁজে পাবেন না গল্প হলেও সত্যি যে মানুষগুলো যে চার ভাই চার বউ কারণ আজকে যৌথ পরিবার নেই সবাই একজন একজন স্বামী স্ত্রী একটি ছেলে একটি মেয়ে ফ্ল্যাটের মধ্যে বন্দি সেই যৌথ পরিবার নেই আপনি লিখবেন থেকে এই চরিত্রগুলো পাবেন থেকে এই মানুষগুলোকে পাবেন থেকে। সেই কারণেই আজকে এই ধরনের সাহিত্য তৈরি হওয়া খুব মুশকিল হয়ে গেছে একটা জমিদার বাড়ি একটা বড় অট্টালিকা সেখানে নানা চরিত্র থাকতো সেই অট্টাকা লেখা অট্টালিকা নিয়ে বা সেই জমিদার বাড়ি নিয়ে একটা সাহিত্য তৈরি হতো জলসাঘর ধরুন সেই বাড়িটা আজকে নেই আজকে থাকছে না সেই সব বাড়ি আমাদের তো এখানে প্রিজার্ভেশন বলে কিছু নেই আমাদের এখানে হেরিটেজ বিল্ডিংগুলোও আস্তে আস্তে মৃত হয়ে যায় দুদিন বাদে প্রথমে হয় হেরিটেজ তারপরে ওই পুরো একদম হেরিটেজ হয়েই চলে যায় সেই রকম বাড়ি তো আর নেই আপনি লিখবেন কোথায় সেই বাড়িটা আগামী প্রজন্ম সেই বাড়িটাকে দেখলই না জানলই না তারা সেই সাহিত্যটা সৃষ্টি করবে কোথেকে বড় ভয়ঙ্কর সময় সেই কারণেই দেখুন ওই যে বাড়ির কথা বলছি না ওই যে রাজবাড়ি বলুন বা একটা বড় যৌথ পরিবারের বিশাল বাড়ি সে বাড়িতে ভূতেদেরও কি অবস্থা তাই নিয়ে ছবি করে ফেলেন ভূতের ভবিষ্যৎ সেই বাড়ি তারা খুঁজে পাচ্ছে না ভূতরা কোথায় থাকবে সেই নিয়ে সমস্যা তাহলে ভূতে তো বুঝতে পারছেন কী অবস্থা কী দশা আমাদেরই এই দশা বাংলা সাহিত্যের থেকে বাংলা সাহিত্য থেকে এই বিষয়গুলো কিন্তু হারিয়ে যাচ্ছে তাই বলি সবাই একটু চোখ কান খুলে রাখুন আগামী প্রজন্মকে বলুন এই বিষয়গুলো নিয়ে ভাবতে সারাক্ষণ মোবাইলে না থেকে আর সবশেষে একটা কথা বলি তবু আমি আশাবাদী আমাদের যেমন রসগোল্লা আছে আমাদের রস সাহিত্যও আছে রসগোল্লা যেমন তার দিক পরিবর্তন করেছে না মাঝে মাঝে পট পরিবর্তন করেছে যেমন রসগোল্লা থেকে কখনও কমলাভোগ রসমালাই তারপর ক্ষীর কদম্ব সেখানেও রসের একটা থাকে ভেতরে তারপরে স্পঞ্জ রসগোল্লা এইসব রকম আকার প্রকারের মধ্যে দিয়ে রসসাহিত্য এই রসগোল্লা চলেছে পথ করে এবং তাকে নিয়েও মাঝখানে বেশ টানা হ্যাচরা হলো রসগোল্লা কার হ্যাঁ কি বিপদ ভাবুন রসগোল্লারও রসসাহিত্য সেইভাবে টাল করতে করতে চলেছে আমি বিশ্বাস করি বাঙালির রসবোধ যেমন আছে বাঙালির রসগোল্লা যেমন আছে বাঙালির সাহিত্যও থাকবে কারণ বেসিক্যালি বাঙালির রসি সুন্দর মনটা ভারী হয়ে গেল আচ্ছা সে ভারী হোক কিন্তু খুব সুন্দর এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের একটাই বলে না সময় সব দুঃখ মুছে দেবে থাকে না একটা কথা যেন দুঃখ হলে আবার সময় সব হাসিও মুছে দেয় আমাদের প্রায় সময় শেষ হাসি মোছার টাইম এসে গেছে আমি আর একটা বাক্য করে হয়তো পাবো এক মিনিট করে আমি এই তিনজনকে দিচ্ছি আমি প্রথমে আমি সৈকতকে দিয়ে শুরু করি এই যে কথা শুনলেন না ইনি সিনেমার কমেডিয়ান হচ্ছেন নাটকের মঞ্চের মুখোপাধ্যায় অসামান্য একটা বিশ্লেষণ করেছেন যে বাংলা সাহিত্যে একসময় বোধহয় সাহিত্যিকরা মনে করতেন যে কিশোর সাহিত্য এবং হাসির গল্প না লিখলে কলম শুদ্ধি হয় না তো প্রত্যেক রথি মহারথী যে বিমলকর নিষাদের মতো গল্প লিখেছেন আমরা তিন প্রেমিকও ভুবনের মতো গল্প লিখেছেন তিনি বালিকা বধূ লিখেছেন বসন্ত বিলাপ লিখেছেন এ তো অভাবনীয় তো এই এক মিনিট সময়ের শেষ কথাটা আমি ব্যয় করব আজকের যারা আমার কন্টেম্পোরারি সাহিত্যিক তাদের জন্য যে যে যা লিখছেন তার সঙ্গে একটু হাসির গল্প লিখুন পত্রিকায় পাঠান ফেরত এলে ফেরত আসবে সেই অপমানটুকু হাসির স্বার্থে মাথা পেতে নিন না আর সম্পাদকদের মধ্যেও অনেকে এখানে আছেন তাদের কাছে অনুরোধ যে একটু হাসির গল্পকে জায়গা দিন হাসির উপন্যাসকে জায়গা দিন ধন্যবাদ নমস্কার ভালো খুব ভালো সুমো তুমি সময় তো জানোই তুমি বেশি ভালো জানো রেডিও তো বন্ধ মানে হ্যাঁ বন্ধ করে দেওয়া যায় তো আমি এক মিনিটের বেশি সময় নেবই না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা তৈরি করবেন যাদেরকে আমরা ক্রিয়েটার বলি যারা লিখবেন বা হ্যাঁ নিশ্চই শোনা যাচ্ছে হ্যাঁ যারা ক্রিয়েটার যারা কিছু লিখছেন বা কিছু তৈরি করছেন সেটা অডিও ভিজুয়াল হতে পারে অডিও হতে পারে এটা আমার সাজেশন ইট ইটস ইটস এ ভেরি হাম্বল সাজেশন চারপাশে প্রচুর চরিত্র পাওয়া যায় ভালো হিউমার ভালো চরিত্র দিয়ে তৈরি হয় একটু আগেই দা বলছিলেন যে একটা বড় বাড়িতে বিভিন্ন রকম মানুষ খুঁজে পাওয়া যেত এই বিভিন্ন রকম মানুষকে খুঁজতে হবে তারা আছে তারা আমাদের চারপাশেই আছে অ্যান্ড এই যে সোশ্যাল মিডিয়ার কথা বা মোবাইল ফোনের কথাটা উঠলো আমি মানি যে আমার জেনারেশন মোবাইল ফোনের মধ্যে ঢুকে থাকে কিন্তু আমার জেনারেশনে এমন অনেক মানুষ আছে যারা মোবাইল ফোনে কাজ করছে তারা ওই সোশ্যাল মিডিয়াতেই লিখছে তারা ইউটিউবেই ভিডিও তৈরি করছে সেটা চালিয়ে যেতে হবে এবং সেটা কিভাবে করতে হবে এই চারপাশের চরিত্রগুলোকে দেখে এমন একটা জিনিস বার করে আনতে হবে যেটা হয়তো কারোর সেন্টিমেন্টে হার্ট করবে না কিন্তু সেটা সবাই রিলেট করতে পারবে যে এই চরিত্রটাকে আমি দেখেছি রিলেটেবিলিটি থেকে অনেক হিউমার বেরিয়ে আসে তো আমি বলি যে ফোনের মধ্যে ঢুকে থাকো আমিও থাকি কিন্তু সেখানে শুধু সোয়াইপ আপ করে গেলে হবে না নিজের একটা কিছু তৈরি করার চেষ্টা করো তাহলে হয়তো আমাদের এই রসবোধ আরও এগিয়ে যাবে ধন্যবাদ বিনায়ক একটা কথা শুধু বলবো তারপর এক মিনিটের আগেইতে যে আমরা যেমন হাসির গল্পের জন্য তৃষিত হয়ে থাকি কিন্তু সেই পাশাপাশি আরেকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে যে হাসি মানে কিন্তু ভাড়া নয় আমরা কিন্তু চারপাশে অনেক হাসির গল্প নাম দিয়ে এখন ভাড়ামো এমন জিনিস পড়ি বা পড়তে বাধ্য হই যেটা বা দেখিও যেটাতে হাসির বদলে কান্না বেশি পায় তো আমি একটা ছোট্ট যা এতক্ষণ আলোচনা হলো এবং সত্যি কথা এই সাড়ে চুয়াত্তরের মতো লেখা যদি বিজন ভট্টাচার্য লিখতে পারেন তাহলে এই উন্নাসিকতার কোনো জায়গা নেই যে হাসির গল্প লিখলে তার কোথাও অবমাননা হবে বা সাহিত্যিক হিসেবে তিনি একটু কোথাও নেমে আসবেন তো আমি একটা ছোট্ট কথা বলে শেষ করি আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম সুভাষিত তাকে জান যে গল্প হলেও সত্যি কার লেখাটা আমি জানি না এটা অনেকবার দেখার চেষ্টা করেছি সিনেমাটার সময় পাইনি তো আমি একটা কথা বলি একটি ছেলে সে হাসির গল্প লিখত এবার একটি হাসির ম্যাগাজিনও কলকাতা শহর থেকে বেরোতো এবার সে সেখানে তিন চারটে গল্প পাঠিয়েছে তো আমাকে একদম বললো আমি না তিন চারটে গল্প ওখানে পাঠিয়েছি কী মুশকিলে পড়েছি গল্প তো একটাও সিলেক্টেড হয়নি তো তখন আমি তাকে একটু চাপে বললাম আরে তাতে কি একটা পত্রিকায় হয়নি আর একটা পত্রিকায় হবে অন্য জায়গায় পড়লে হ্যাঁ হ্যাঁ সে আমি জানি আমার অন্য জায়গায় হবে আমার গল্পগুলো তো আছে মুশকিল হচ্ছে তখন ওই মেলে পাঠানোটা শুরু হয়নি দশ বছর মুশকিল হচ্ছে পত্রিকাটাই উঠে গেছে আমার গল্পগুলো পাই করতে গিয়ে গল্পগুলো ফেরত পাচ্ছি না তো এটা যেন ওই হাসির গল্প একটু এমন বেরোয় যাতে আমাদের পত্রিকাগুলোও থাকে এই আসরগুলো থাকে এবং সবচেয়ে বেশি যেখানে আমরা হাসির গল্প নিয়ে কথা বলতে পারি একটা কথা বলেই শেষ করি যে হাসির গল্প এমন একটা জিনিস যা নীরব মানুষকে সরব করে দেয় আমাদের চারদিকে যে পৃথিবীটার মধ্যে আমরা দাঁড়িয়েছি সেটা সব সরব মানুষকে চুপ করে যেতে বলছে কারো কোনো কথা বলার দরকার নেই শোনো হাসির গল্প এক্ষেত্রে একটা বড় প্রতিবাদেরও মাধ্যম কারণ সে নীরব মানুষকে দিয়ে শব্দ করিয়ে ওঠে কথা বলিয়ে ওঠে সেই কারণেই আরও বেশি করে দরকার নমস্কার নমস্কার গুরুগম্ভীর জায়গায় চলে গেল হাসির জায়গাটা ভেবেছিলাম হাসি হাসতে হাসতেই যাব ভাবতে ভাবতে যাবো এবং সব থেকে দুঃখের মধ্যে আমি যাব। কারণ আমি তো যে কটা হাসির গল্প লিখেছি সবই দেখছি কান্নার হয়ে গেছে লিখতে পারবো না তবে তারপরও একটা কথা বলি ছোট্ট এক মিনিট আমারও তো একটা সামান্য একটাই কথা দাঁড়াতে দাঁড়াতে সেটা হচ্ছে আছে হাসির গল্প আছে সেরকম পরিচালক লাগবে খুঁজে বার করার জন্যে শুভাষির বাবু ঠিক বলেছেন ঠিক বলেছেন দৌড়িয়ে দিল হ্যাঁ সেরকম পরিচালক লাগবে সেরকম খুঁজে পাওয়ার পাঠকও তো লাগবে একজাক্টলি তাই না ভাই তুই দেখলে কে জানতো বলুন হ্যাঁ ফলে নিশ্চয়ই আসবে এবং আপনার মতো অভিনেতাও লাগবে সেই বা কতজন আছে আমি আমি আর বলি যে ও যে বললো না যে কিছু একটা করতে হবে এই ইউটিউবের চ্যানেলের জন্য এর জন্য ওর জন্য তোমরাও কিছু একটা করো নিশ্চয়ই করবে কিন্তু করতে গেলে তো জানতে হবে শিখতে হবে ঠিক কথা সাহিত্য লিখতে গেলেও সাহিত্য পড়তে হবে তবে তো সাহিত্যটা লিখবে আর যদি করতে বলতে হয় তাহলে তোমাদেরকে বলবো যে তোমরা শেখো আগে শিক্ষা না নিলে কখনো কিছু তৈরি করা যায় না আমরা স্কুলে করে যে পড়ি কেন শিক্ষাটা পাবো বলে আগামী দিনে বড় হবো বলে তো কিছু করতে গেলে ইউটিউবেও বা যে কোনো মাধ্যমে আগে শেখো তারপর করো আর বিনায়কের কথায় হ্যাঁ সম্ভবত গল্প সত্যি কাহিনীকার আমার যত মনে হচ্ছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় সম্ভবত

সাহিত্য পড়ে সাহিত্য সৃষ্টি করো সাহিত্য লিখতে গেলেও তো সাহিত্য জানতে হবে আমাদের প্রাচীন সাহিত্যগুলো জানতে হবে কিভাবে সাহিত্যের ক্রমবিবর্তন তার ধারা সেগুলো তো পড়তে হবে তারপর সাহিত্য লেখো আর যেটা বলছিল হাসি চলে যাচ্ছে বা যেটাই বলি হাসব কি যারা হাসাবাদ তারা সকাল বিকেল দেখবেন এই যে টিভি চ্যানেলে কথা বলা হচ্ছিলো সকাল বিকেল হাসিয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ উনি আবার বললেন বিনায়ক যে নিজেকে বলতে হবে প্রতিবাদ করতে হবে ভয় আছে প্রতিবাদ করলে ঢুকিয়ে দেবে আমি একটা কথা বলি এইখানে আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করছি আপনারা হাসিমুখে বাড়ি যান হাসিমুখে বাড়ি যাওয়ার যানবাহনও পান এটা আমি এটাই কামনা করি আবার হাসিমুখে কালকে আসুন আয়োজকদের কাছে একটা অনুরোধ এই ধরনের হাসির অনুষ্ঠান আপনারা একটা বেশ দীর্ঘ সময় রাখবেন দু তিন ঘন্টা নইলে ঠিক হলো না কারোর প্রশ্ন তো কেউ খামতে রেখে অল্প মুচকি হেসে চলে যাচ্ছি এরপরের পর আশা করি আমরা অট্ট হাসির সুযোগ পাবো নমস্কার শুভরাত্রি ধন্যবাদ আপনাদেরকেও আপনাদের জন্য একটু ছোট্ট উপহারের ব্যবস্থা রয়েছে পত্রভারতী এবং অক্সফোর্ড বুক স্টোরের পক্ষ থেকে একটি স্মারক এবং উপহার তুলে দেওয়া হচ্ছে আচ্ছা আমরা সময় থেকে একটু পিছিয়ে চলছিলাম সেই কারণে লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠানটা আমাদের স্থগিত রাখতে হচ্ছে আমরা দুঃখিত আপনাদের সঙ্গে আশা করি আবার কালকে বেলা বারোটায় এখানে এই মঞ্চেই দেখা হবে সকলে ভালো থাকুন সাহিত্যে থাকুন শুভরাত্রি বাংলা ভাষা বাংলা সাহিত্য আমরা সবাই